উচ্চারণটা হবে এতটাই সঠিক যেখানে আমি খুব সহজে অল্প কথার মধ্যে আমি আমার বক্তব্যটা তুলে ধরতে পারবো। প্রোডাক্ট ডিটেলস, বিজনেস লেটার যখন আমরা লিখছি তখন যদি কোনো বিষয়ে কমপ্লেন থাকে, কোনো প্রোডাক্ট আমি চেঞ্জ করতে চাই, কোনো প্রোডাক্টের আমার হয়তো ওয়ারেন্টি চাই বা সার্ভিস চাই বা এনকোয়ারি চাই, তো যে সম্বন্ধে আমার বক্তব্য সেই ডিটেলসটা যেন সঠিক হয়, আমরা যেন সেই ডিটেলসটা সঠিকভাবে সেখানে উদ্ধৃত করতে পারি, যাতে যিনি চিঠির প্রাপক তিনি যেন খুব সহজেই এই চিঠিটা পড়ে সেই সার্ভিসটা দিতে পারেন। ডেলিকেট ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ আগে একবার বলা হলো সহজবোধ্য, এবার ডেলিকেট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে বেশ সুমিষ্ট ভাব থাকবে, যাতে কেউ বিরক্ত না হয়, তাকে আমরা সমালোচনার সুর না দেখাই। প্রথমে চিঠিটা পড়ে যেন আমরা তার মনে না হয় বিরক্তিকর একটা ফিলিং তার মধ্যে না আসে, সে যেন একটু চিঠিটার প্রেসাইজ বাট টু দ্য পয়েন্ট। বিজনেস লেটার হবে সংক্ষিপ্ত, কারণ বিজনেস লেটার স্বাভাবিকভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, ফলে সেখানকার ব্যক্তিদের বেশিরভাগেরই প্রচুর সময় থাকবে না, যারা একটা চিঠি দীর্ঘ চিঠি পড়ার সময় তাদের থাকবে না, ফলে প্রেসাইজ অর্থাৎ সংক্ষিপ্ত হবে, বিজনেস লেটার হবে সংক্ষিপ্ত বাট টু দ্য পয়েন্ট, কিন্তু সঠিক বক্তব্য যেটুকু আমি সেটুকুই বলবো। ইউজ কাইন্ডলি, রিকোয়েস্ট, এই শব্দগুলো খুব ব্যবহার করতে হবে, কাইন্ডলি, রিকোয়েস্ট, প্লিজ, এই শব্দগুলো যেন বিজনেস লেটারের মধ্যে আমরা দেখতে পাই। আর এর সঙ্গে যেটা হচ্ছে স্যালুটেশন, যিনিও আমাদের ওখানকার যাকে আমরা লিখছি তার প্রতি যেন আমাদের স্যার, ম্যাডাম বা এই ধরনের কোনো যে স্যালুটেশন শব্দগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব, যাতে কিনা যে ব্যাপারটা তার ক্ষেত্রে অনেকটা প্লিজিং হবে। এবং অ্যাড্রেস তো সেন্ডার যে পাঠাচ্ছেন এবং যেখানে যাবে দুটো অ্যাড্রেসই খুব সুস্পষ্টভাবে লিখতে হবে, যাতে কিনা চিঠিটা সঠিক জায়গায় পৌঁছায়। এবার আমরা এই বিজনেস লেটারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যেন যে নো রিপিটেশন, অর্থাৎ একই কথা যেন বারবার বলা না হয়, দুবার বলা না হয়, নো রিপিটেশন, অর্থাৎ একটা কথা একবারই বলবো এবং সুন্দরভাবে সেটা উপস্থাপন করব, একই কথা যেন ওর ভিতরে দুবার চলে না আসে, অর্থাৎ যেটা প্রথম শুরুতে বললাম আবার সেটা শেষে বলছি, যেন এগুলো বিজনেস লেটারকে তাহলে সেটা খুব দুর্বল মানের লেখা হবে। আমরা এবার যাব ফরম্যাটে, ফরম্যাট, এই বিজনেস লেটার লেখার যে ফরম্যাটটা আমরা মোটামুটি আমাদের গ্রহণযোগ্য সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। এটা যদি আমরা একটা পুরো পেজ বা আমাদের চিঠিটা ধরি, তাহলে লেফট, টপ অফ লেফট, লেফট টপ, এখানে হচ্ছে সেন্ডারস অ্যাড্রেস, সেন্ডারস অ্যাড্রেস, আমরা লেফট সাইড টপে আমরা সেন্ডারস অ্যাড্রেস দেব, তার ঠিক নিচে রাইট সাইডে এখানে হবে ডেট, রাইট সাইডে এখানে আমরা দেব ডেট, কোন তারিখে পাঠাচ্ছি, তার নিচে লেফট সাইডে আমরা দেব রিসিভার্স অ্যাড্রেস, রিসিভার্স অ্যাড্রেস সেখানে, ফলে এক নম্বর যদি এটা আমরা ধরি সেন্ডারস অ্যাড্রেস, দুয়ে আমরা রাইট সাইডে ডেট, তিনে আবার লেফট সাইডে আমরা রিসিভার্স অ্যাড্রেস, এবার চারে আমরা দেব তার নিচে সাবজেক্ট, অর্থাৎ বিষয়টি, সংক্ষিপ্তভাবে বিষয়টি আমরা এখানে উল্লেখ করব যে বিষয়টি কি হবে। তাহলে যখন আমরা ফরম্যাটটা নিয়ে আলোচনা করব, তাহলে আমাদেরকে প্রথম ঠিক রাখতে হবে যে আমরা কি কি
কোন বিষয়ের উপরে আমরা চিঠিটা লিখছি এবং চিঠিটা ঠিক কাকের কাছে। আমি একটা ব্যাংকে চিঠি লিখলে তো দা ব্রাঞ্চ ম্যানেজার নাকি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, তা সেখানে আমরা রিসিভার্স অ্যাড্রেস দেবো। রিসিভার অ্যাড্রেস এখানে আরেকটা লিখতে হবে উইথ ডেজিগনেশন, উইথ ডেজিগনেশন, অর্থাৎ রিসিভার অ্যাড্রেসের সাথে ডেজিগনেশনটা লিখতে হবে যে উনি ম্যানেজার না অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নাকি অন্য কোনো পদে আছেন, সেটাকে আমাদের উল্লেখ করে রিসিভারকে লিখতে হবে। ডেট, তারপরে সাবজেক্ট, এবার আমি কি বিষয়ে কোন ডিপার্টমেন্টে কি বিষয়ে কাকে চিঠি লিখছি সেটা আমাদের সাবজেক্টে তার প্রতিফলন হবে। এবং এটা খুব এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তিনটে ক্ষেত্রেই নো পাংচুয়েশন, নো পাংচুয়েশন মার্ক, অর্থাৎ কোনো যতিচিহ্ন আমাদের দেওয়ার দরকার নেই যে আমরা ফুল স্টপ বা অন্য কোনো সাইন কোশ্চেন মার্ক, না আমাদের এগুলো কোনো পাংচুয়েশনের দেওয়ার দরকার, নো পাংচুয়েশন মার্ক। তাহলে একই হচ্ছে সেন্ডার্স অ্যাড্রেস, তারপরে আসছে ডেট, তারপর হচ্ছে রিসিভার্স অ্যাড্রেস, তারপরে আসছে সাবজেক্ট। রিসিভার্স অ্যাড্রেসের সঙ্গে দিতে হবে উইথ ডেজিগনেশন, যাকে আমি যেটা লিখছি তার ডেজিগনেশন বা পদটা কি সেটা বলতে হবে। সাবজেক্টের ক্ষেত্রে যে বিষয়ে আমি চিঠি লিখব তার সংক্ষিপ্ত কয়েকটি শব্দের মধ্যে যেন সেটা তার বিষয়বস্তুটা আমি দেখাতে পারি। এরপরে আসবে স্যালুটেশন, আবার আমি লেফটে স্যালুটেশন, স্যালুটেশন, স্যালুটেশনটা কি না যেমন ডিয়ার স্যার বা ম্যাডাম এটসেট্রা এরকম, অর্থাৎ স্যালুটেশনের ক্ষেত্রে আমরা এটা অবশ্যই ব্যবহার করব, যেটা কিনা চিঠিটাকে যিনি চিঠি প্রাপক তিনি যে সেন্ডার সম্বন্ধে তার একটা ইমপ্রেশন তৈরি করে দেবে এই স্যালুটেশন। যদি এমন হয় যে স্যালুটেশনটা খুব পোলাইট নয় সেক্ষেত্রে তিনি প্রথমেই চিঠিটার বডিটা পড়ার আগেই একটা বিরক্তি প্রকাশ করতে পারেন। ওই জন্য আমরা স্যালুটেশন সম্বন্ধে খুব সাবধান থাকবো, যে ডেজিগনেশনে আমরা চিঠিটা পাঠাচ্ছি সেই ডেজিগনেশনের সঙ্গে উপযুক্ত বা মানানসই স্যালুটেশনটা আমরা ওখানে যোগ করব। বা রেসপেক্টেড, যদি আমরা কোনো প্রতিষ্ঠানের হেডকে পাঠাই কোনো স্কুলে কোনো কলেজে কোনো বিশ্ববিদ্যালয়ে, সেখানে আমরা রেসপেক্টেড শব্দটা দিতে পারি। কোনো স্যালুটেশন, স্যালুটেশনের পর এবার আসছে আমাদের দ্য বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটারে আমরা আগে আলোচনা করলাম যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে আমরা কিভাবে বডিটা লিখব, যে ওখানে ল্যাঙ্গুয়েজ হবে খুব ফ্লুসিড, খুব প্লিজিং, প্লিজিং ল্যাঙ্গুয়েজ, খুব কনসাইজ, সংক্ষিপ্ত বাট টু দ্য পয়েন্ট, নো রিপিটেশন, একই বক্তব্য বারবার বলা যাবে না, নো অ্যাম্বিগুইটি, ইউ মাস্ট নোটিস দ্য ওয়ার্ড অ্যাম্বিগুইটি, নো অ্যাম্বিগুইটি, অ্যাম্বিগুইটি অর্থাৎ কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো একাধিক মিনিং যেন আমার লেখার মধ্যে না থাকে, সহজ সরল ভাষায় আমি ওটা লিখব এবং স্পষ্ট ভাষায় সংক্ষেপে বডি অফ দ্য লেটারে। তারপরে ওখানে আমরা কি পেয়েছি যে বিভিন্ন ধরনের যে শব্দ, প্লিজিং সাউন্ড, প্লিজিং ওয়ার্ড যেগুলো, যে কাইন্ডলি, আই রিকোয়েস্ট ইউ, প্লিজ, ইওর হাম্বল কনসিডারেশন, এই ধরনের শব্দগুলো, কাইন্ডলি, হাম্বলি, প্লিজ, রিকোয়েস্ট, এই শব্দগুলোর আমরা ইউজ করব যাতে এই লেটারের মধ্যে যিনি প্রাপক যিনি রিসিভার তিনি সেন্ডার সম্বন্ধে তার একটা পজিটিভ ধারণা তৈরি হয়, ইমিন সেন্ডারকে তিনি খুব আনন্দের সঙ্গে গ্রহণ করতে পারেন চিঠিটা। এবং কোনো নেগেটিভ শব্দ আমরা অধিকাংশ ক্ষেত্রে চেষ্টা করব সেখানে হার্ড ওয়ার্ডস, রাফ ওয়ার্ডস, হ্যাঁ রাফ ওয়ার্ডস, হার্ড ওয়ার্ডস বা অর্ডারিং ওয়ার্ডস, তাকে নির্দেশ দান, এই শব্দগুলো আমরা অ্যাভয়েড করব। অর্ডারিং ওয়ার্ডস অর্থাৎ আই অর্ডার ইউ, আই রিকোয়েস্ট ইউ, আই চ্যালেঞ্জ ইউ, আই, এই ধরনের যে হার্ড ওয়ার্ডগুলো আছে, এই ধরনের যে রাফ ওয়ার্ডগুলো আছে,
আমরা সেগুলো বডিতে অ্যাভয়েড করব, সেগুলো আমরা, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বিজনেস লেটারের মধ্যে দিয়ে যে আমরা একটা কাজকে সম্পূর্ণ করব, একটা কোনো প্রবলেমের